থানা থেকে লুট হওয়া অস্ত্র ও মূল্যবান সামগ্রী উদ্ধারে আনসার সদস্যদের সাথে কাজ করছেন শিক্ষার্থীরাও। স্বেচ্ছায় ফিরিয়ে দিতে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন বিভিন্ন এলাকায়। কুমিল্লায় 28টি অস্ত্র উদ্ধার করেছে আনসার এবং ভৈরবে অস্ত্র ও গুলি, ফ্রিজ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে শিক্ষার্থীরা। কিশোরগঞ্জের ভৈরবের থানা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, 6 আগস্ট থেকেই লুট হওয়া জিনিসপত্র উদ্ধারে কাজ শুরু করেছেন। সোমবার শহরের ভৈরবপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে একটি অস্ত্র, গুলি, ফ্রিজ সহ থানায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। যদি আপনাদের কারোর কাছে যদি কোনো প্রকার এরকম সরঞ্জাম থাকে, তাদের সরকারি রাষ্ট্রীয় সম্পদ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তা প্রশাসনের কাছে হস্তান্তর করে দেব। আর আপনারা দয়া করে এগুলো আপনাদের কাছে রাখবেন না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কুমিল্লায় বিভিন্ন থানা থেকে লুট হওয়া 28টি অস্ত্র ও 667 রাউন্ড গুলি উদ্ধার করেছে আনসার। বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেন এবং মসজিদে ম্যাকিং করেন, এর প্রেক্ষিতে আমরা কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এবং তিতাস থানায় লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 2টি LMG, 1টি SMG, 4টি চাইনিজ রাইফেল, 9টি শর্টগান, 3টি গ্যাস গান, 5টি পিস্তল, 272 রাউন্ড রাইফেলের গুলি, 250টি রাবার কার্তুস, 85টি সিটা কার্তুস এবং 53 রাউন্ড পিস্তলগুলি উদ্ধার করি। এছাড়া নোয়াখালী, ফেনী ও চাঁদপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছেন আনসার সদস্যরা। DBC News Desk.